আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকেন এই প্রত্যাশা সর্বদাই করি। আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন না, বারবার বলা সত্ত্বেও দেখেন না, এবং অনেকেই আমার ভিডিও দেখে এক মিনিট দেড় মিনিট কয়েক সেকেন্ড দেখে এবং খুব অল্প পরিমাণ ভিউ হয়। এর জন্য আমি থেমে নেই, থেমে থাকবো না, আমি আমার ভিডিও বানাবো। যদি কখনো কারো ভালো লাগে, তারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে, এই প্রত্যাশায়। এবং আমি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে কিছু জানানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় হলে এটা সত্য যে হয়তো আমি জানাতে ব্যর্থ, এ কারণে আপনাদের অনুপ্রেরণা বা ভালোবাসার ভাগিদার হতে পারছি না। বন্ধুরা, তোমরা অনেকেই বড় হয়ে গেছ, অনেক বড় হয়ে গেছ, বা আপনারা অনেক বড় হয়ে গেছেন, তাই আমার কথাগুলো আর ভালো লাগে না। কিন্তু একসময় খুব ছোট ছিলে, তখন তোমার বাবা মা তোমাকে খুব বেশি যত্ন করত, আদর করত, ভালোবাসত এবং তোমার যাবতীয় চাহিদা মেটানোর চেষ্টা করত। কিন্তু বাস্তবতা এটাই, বাস্তবতার চরম নিষ্ঠুরতার কারণে হয়তো তোমার বাবা মা তোমাকে সব কিছু সময় মতো দিতে পারেনি। এখন তোমরা অনেক বড় হয়ে গেছ, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বেড়েছে, অনেক বড় বড় সেক্টরে জব করতেছ বা জব করবে এই প্রত্যাশায় আছো, তাই সারাদিন কর্মব্যস্ততার মাঝে বাবা মায়ের সঙ্গে এক মিনিট বা দুই মিনিট কথা বলার তোমাদের সময় হয় না। কিন্তু তোমার বাবা মা তোমাকে তাদের শতব্যস্ততার মাঝেও, তাদের সাংসারিক জীবনের সুখ আনন্দ ভুলে তোমাদেরকে সময় দিয়েছে, তোমাদেরকে মানুষ করার জন্য সব কিছু করেছে। এই কথাগুলো হয়তো তোমার হৃদয়ে লাগবে না, কারণ আমি কোনো বড় প্ল্যাটফর্ম থেকে তোমাদের সামনে হাজির হইনি। যদি কোনো বড় প্ল্যাটফর্ম থেকে তোমাদের সামনে আসতাম, তাহলে আমার কথাগুলো তোমার অন্তরে গাঁথত। তবে ছোট হই আর বড় হই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। শত ব্যস্ততার মাঝে সারাদিন কর্মবিরতির পর অথবা নিজের কর্মব্যস্ততার পরে তোমরা সবসময় চেষ্টা করবে তোমার বাবা মার সামনে গিয়ে তাদের মুখে সামনে সুন্দর সুন্দর কথা বলতে, তারা কেমন আছে, তাদের স্বাস্থ্য কেমন আছে, কি খেতে পছন্দ করে, কি ভালো লাগে চেষ্টা করবে। দেখবে সব কিছুর চাইতে সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে ওই মুহূর্তগুলো। আসলে বাবা মা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা অনেক ছোট শিশুর মতো আচরণ করতে থাকে, তাদের অনেক ভুলভ্রান্তি হয়, কখনোই মনের ভুলে তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবে না, তাহলে তারা কষ্ট পাবে। তারা তাদের সারা জীবনের প্রচেষ্টা দিয়ে তোমাকে ভালো রাখতে চেয়েছে, তুমি কেন তাদেরকে ভালো রাখার জন্য সামান্যতম কিছু করতেছ না? অবশ্যই করবে। বাবা মা শরীরের প্রতি যত্ন নেবে, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাদের কি চাহিদা, তারা কি চায়, কি বলতে চায়, তাদের সঙ্গে মাঝে মাঝে বসে গল্প করবে, এটা ওটা নিয়ে গল্প করবে। দেখবে সারাদিন তাদের যে মনটা অমলিন থাকে, তোমার কাছে এসে সামান্য কিছু বলার পরেও তাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে। একদিন বাজার গেছেন, মনের ভুল করে বাবার জন্য বা মায়ের জন্য হাতে কিছু করে নিয়ে যান না ভাই, কয় টাকা খরচ হবে, টাকা পয়সা কিন্তু কেউ কবরে নিয়ে যাইতে পারবে না, এটা সবাই জানি। তারপরও আমরা সবাই টাকার পিছনে ছুটছি, আমি ছুটছি, আপনি ছুটছেন, আপনার দাদা ছুটছিল, আপনার বাবাও ছুটছিল, আজকে বৃদ্ধ বয়সে তাদের সব কিছুই অপ্রয়োজনীয়, এটাই বাস্তব। আপনারও কোনো এক সময় সব কিছু অপ্রয়োজনীয় হয়ে থাকবে, তাই সর্বদাই চেষ্টা করবেন নিজের ব্যস্ততার মাঝে, শত ব্যস্ততার মাঝে বাবা মাকে কিছুটা সময় দেওয়ার জন্য, বাবা মাকে ভালোবাসার জন্য একটা মিনিট ফোন করে কথা বলেন তাদের সঙ্গে, তারা কেমন আছে, তাদের কিছু প্রয়োজন আছে কিনা। একটা দিন ফোন করে এক মিনিট কথা বলে দেবেন, বাবা তোমার জন্য কি লাগবে। করেছেন কখনো? অবশ্যই করেননি, করবেন কেন? কারণ আপনি খুব ব্যস্ত, আপনি লেখাপড়ার সুখে বড় অফিসার হয়েছেন, বড় পদে চাকরি করতেছেন, আপনার এখন আপনজন অনেক, আপনাকে সময় দেওয়ার জন্য অনেকে মিডিয়ার লোক দাঁড়িয়ে থাকে, অনেক অপরিচিত জন পরিচিত হওয়ার জন্য আসে, অনেক বড় বড় জায়গা থেকে লোক আসে, তাদেরকে সময় দিতেই আপনার সারাদিন চলে যায়, আপনি কিভাবে আপনার বাবা মাকে সময় দেবেন? আর ভাই বোন, অনুরোধ করছি,
যতদিন তারা তোমার জীবনে আছে তাদেরকে সময় দাও, তাদেরকে কিছু দাও, তাদের যত্ন নাও। তবে সত্য কথা এটাই যে যেদিন তারা দুনিয়া থেকে চলে যাবে, সারা জীবন চেষ্টা করেও তাদেরকে কিছু দিতে পারবে না, তাদের জন্য কিছু করতে পারবে না। হ্যাঁ, এটাই বাস্তব। এখন আছে তাদেরকে মূল্যায়ন করো, তাদেরকে ভালোবাসো। তারা যে তোমাকে ছোটবেলা থেকে তিল তিল করে বড় করেছে, তাদের পরিশ্রম, তাদের অর্থ, তাদের সুখ বিসর্জন দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, তাদেরকে কিছু দাও, তাদের জন্য কিছু করো। তারা খুব বেশি চায় না, তারা কিন্তু অল্পতেই পরিতৃপ্ত, অল্পতেই শান্তি পায়। তাই আমি অনুরোধ করব সবার কাছে, আপনারা শত ব্যস্ততার মাঝে হলেও আপনাদের বাবা মায়ের খোঁজ খবর রাখেন, বাবা মাকে ভালোবাসেন, বাবা মার সঙ্গে কথা বলেন, গল্প করেন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। আপনিও ভালো থাকবেন, আপনার পরিবেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সবশেষে আবার আরেকটি কথা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো একটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। হ্যাঁ, আপনার একটি ভালো লাগা, আপনার একটি শেয়ার, আপনার একটি লাইকের মাধ্যমে হয়তো অন্য একটি অপরিচিত লোক আমাকে জানতে পারবে, আমার কথা শুনতে পারবে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।